প্রথম তোর লাগি আমার সমস্ত প্রিয় লড়ুয়া নেতা যার বিধানে যে কি গত বিধানসভায় লড়াই করি সরকার পরিবর্তন করবার বার্তা দিয়ে আজ আমার প্রিয় মুখ্যমন্ত্রী হয়েছেন নিযুক্ত মোহন চরণ ভাজি মহোদয় আমার সমস্ত প্রিয় আমার সমস্ত উপদেষ্টা আমার পার্টির বরিষ্ঠ নেতা পূর্বতন সভাপতি পূর্বতন মন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী পাটনাগর ভাড়া শ্রীমান কনক বর্ধন সিং মহোদয় আমার সমস্ত প্রিয় সাংসদ পূর্বতন শ্রেষ্ঠ বিধায়ক লড়ুয়া নেতা শ্রীমান প্রদীপ রোহিত মহোদয় বরগড় বিধায়ক জেলা সভাপতি শ্রীমান অশ্বিনী ষড়ঙ্গী মহোদয় আমার সমস্ত প্রিয় বিজেপুর বিধায়ক শরদ ভর্তিয়া মহোদয় এবং আমার সমস্ত প্রিয় বিজিত বিধায়ক যুব নেতা লড়ুয়া নেতা শ্রীমান আমার সমস্ত বিহার মহানন্দ মহোদয় মঞ্চাসীন সমস্ত অতিথি আর ডিসি মহোদয় কালেক্টর মহোদয় মোর আগে বসিথিবা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুগণ তার সদস্য আসিথিবা সমস্ত চাষী ভাই সমস্ত বুঝবা আজ আপন মানুষ আশীর্বাদ রু আপন মানুষ সমর্থন রু আপন নিজে নিজে গোটে গোটে পরিবর্তন বার্তা দিয়ে যে লড়াই করছেন আজ আমি নূয় সরকার ওড়শার গঠন করছু সেটির লাগে আপনি ঘুরে মারি পড়া বুঝবার করছে প্রধানমন্ত্রী মোদী যে বরগড় আসিলে সেতবে কে যে চাষী হিত দৃষ্টি ধার 3300 টাকা ধন্যবাদ দেওয়া চাহিদি মাননীয় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী যে দিন মোদীজি শপথ গ্রহণ কলে তার 2 ঘন্টা পরে সন্ধ্যা সময় চারটা কথা পাঁচলা পহলা কথা যে আমার আরোগ্য দেবতা জগতপ্রাস জগন্নাথ চারি পার খোলা হল 2 নম্বরে আমার খাসি ভাই বোনের লাগি 3100 টাকা ধান রেট হওয়া ফিক্স করে গেল তার সঙ্গে সঙ্গে মহিলা মন্ত্র লাগি সুভদ্রা যোজনা বি কল্যাণ যোজনা পাস করে গেল তার সঙ্গে সঙ্গে কম্পোস্ট ফান্ড গঠন করা গেল জীবনটির লাগি 5 কোটি টাকা আর সেফটি মাসে প্রাথমিক সুবিধার লাগি আমার মুখ্যমন্ত্রী প্রিয় মুখ্যমন্ত্রী লোক মন্ত্র সঙ্গে বরাবর ভেটলা পরে যে কথা কয়বার কথা যে কহুছেন লোক মন্ত্র মুখ্যমন্ত্রী লোকমন্ত্র মুখ্যমন্ত্রী আর লোক ভেটুছেন লোকমন্ত্র কথা শুনুছেন এবং সঙ্গে 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 আমার যে পুলিশ মুখ্য ডিসি আছেন তাহলে মধ্যে আগ্রহ করেছেন অনুরোধ করেছেন আদেশ দিয়েছেন যে নিশ্চিত ভাবে লোকমন্ত্র কথা শুনবার লাগি প্রশাসনকে মধ্যে আদেশ দিয়েছেন যে কোনোসি লোক সে ব্লক হোক তহসিল হোক থানা হোক ডাক্তারখানা হোক সমস্ত সুবিধার কেন্দ্র পৌঁছে পারবে সে কথা আজ আরম্ভ হয়ে যাচ্ছে আপনার সুফল পাইবা বহু জলদি আরম্ভ হয়ে যাবা সেটির লাগি আমার প্রিয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ নিশ্চিত ভাবে মোদী সরকার কইছেন যে চারটা জিনিস যে কৃষক গরিব যুবক এবং মহিলা মানুষ উন্নতি লাগি সরকার চেষ্টা করবা যে ডবল ইঞ্জিন সরকার হবা নিশ্চিত ভাবে কৃষক হোক যুবক হোক গরিব হোক মহিলা মানুষ লাগি আরো পর্যন্ত চেষ্টা করবা এবং মোদী যে কথা কইছেন যে ওড়িশাকে স্বর্ণ পশু আর সৈভর ওড়িশাকে ভারতবর্ষের 1 নম্বর রাজ্য করবে ডাক্তর কেন্দ্রের বিরোধ পূরণ হওয়া
जदि आपणको आम भिडियोटी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलंतु नहीं।